দক্ষ পুলিশ সমৃদ্ধি দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যশোরের বেনাপোলে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। শার্শা ও বেনাপোল পোর্ট থানার যৌথ উদ্যোগে শনিবার সকালে বেনাপোল পোর্ট থানার সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার পলে কুমার জোয়ারদার। এ সময় নাবারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান, শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুজাফফর হোসেন ও বেনাপোল স্থলবন্দর পরিচালক মাহমুদ মনিরুজ্জামান সহ অনেকে উপস্থিত ছিলেন।